পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার সোনামুখীর কোচটিহি গ্রাম পঞ্চায়েত এলাকায় কোচটিহি গ্রামে অন্ধকারে প্রায় 40 ফুট গভীর কূপে পড়ে গেল কুকুরটি। তার চিৎকার এ কথা শুনে স্থানীয় পশুপ্রেমী আকাশ গোস্বামী ব্যক্তিগতভাবে কুকুরটিকে কুয়ো থেকে বের করার চেষ্টা করেও ব্যর্থ হন। পরে বিষ্ণুপুর ফায়ার স্টেশনে খবর দেওয়া হয়। দড়ির সাহায্যে কুকুরটিকে কুয়া থেকে টেনে বের করার জন্য দমকল কর্মীরা একটি বিশেষ পদ্ধতি ব্যবহার করেছিলেন। ফায়ার সার্ভিসের এই উদ্যোগে খুশি এলাকার মানুষ। সোনামুখী বিডিও দেবলীনা সর্দার ফায়ার ব্রিগেড কর্মীদের দক্ষতার প্রশংসা করেন। তিনি বলেন, তার কারণে অসহায় প্রাণীটি রক্ষা পেয়েছে। অগ্নি নির্বাপকদের জন্য প্রশংসার কোনো শব্দই যথেষ্ট নয়। ব্যুরো রিপোর্ট, সমাজ হিতৈষী। জয় বজরঙ্গলী, জয় বজরঙ্গলী, জয় বজরঙ্গলী।